আছো বলো সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন টপিক হচ্ছে স্যান্ডি ম্যান্ডি তাই তো তো ম্যান্ডির চরিত্রটা জীবনে পাল্টাবে না এত নোংরা চরিত্রের মহিলা কোথাও দেখা যায় না তো কি নোংরামি করলো কি করলো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তার আগে বলি আমরা দেখতে পেলাম যে ম্যান্ডির বাবার অ্যাকাউন্ট থেকে তিপ্পান্ন হাজার টাকা পেয়েছে দেখেছি মানে ওর মুখে শুনেছি আর কি তো তিপ্পান্ন হাজার টাকা ও বাড়ির রং রং বাবদ ওর ষাট হাজার টাকা খরচা তো আরও টাকা ভরে ও বাড়িটা রঙ করতে চাইছে এটা আমার মতামত জানি এটা ওর রাখবে না কারণ ও নিজে যেটা ভালো বোঝে সেটাই করে আশা করি সেটা করাও উচিত কিন্তু তবু মনে হলো যেহেতু ওর বাবার চ্যানেলটা ভিউয়ার্স আমরা ছিলাম আমাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে ভিউজ দিয়েছি কন্ট্রিবিউশন আছে সেই হিসেবে বলছি একজন ভিউয়ার্স হিসেবে দেখতে দেখতে ওনার পরিবারের একজন সদস্য হয়ে গেছি দেখতে দেখতে তো সেই হিসেবে বলছি ওই টাকাটা বাড়ির রঙের পিছনে না করে মানে মাছের তেলে মাছ না ভেজে আমার মনে হয় ওটা যেহেতু জয়ীকে ওর দাদু ভীষণ ভালোবাসতো জয়ীর খাতে ওটা রেখে দেওয়া অর্থাৎ জয়ীর জন্য রেখে দেওয়া জয়ীর পড়াশোনা যখন একটু মানে হায়ার স্টাডি করবে তখন ওই টাকাটা তোলা অথবা ওর বিয়ের সময় ওই টাকাটা তার ততদিনে বাড়বে সেই সময় কিছু একটা সোনার জিনিস কিনে দেওয়া যেটা ওর দাদুর আশীর্বাদ হিসেবে বা গিফট হিসেবে বা উপহার হিসেবে যাই বলো না কেন থাকতে পারবে তাতে ওটা ওর সারা জীবন থেকে যাবে এবং টাকাটাও মানে কি বলবো বাবার ইচ্ছেটা পূরণ হবে কারণ ওর দাদুকে দেখতাম যখনই আসতো নাতনির জন্য বা যখনই দেখা হতো নাতনির জন্য গিফট মানে গিফট বলতে তোমার ওই কুরকুরে খাবার জিনিস ডাব শেষ সময় কিছুদিনের আগে ভিডিও দেখেছি ডাব তারপরে তোমার গিফট দিতে ভালোবাসতো মটমাট তো গিফট দিতে যত ভালোবাসতো আমার মনে হয় এই টাকাটা তিপ্পান্ন হাজার টাকা তোমার কাছে এমন কিচ্ছু না কারণ তুমি এচ্চাইতে অনেক বেশি টাকা তুমি এক এক মাসে ইনকাম করো তো সেই কারণে এই টাকাটা যদি রেখেই দিতে বাড়িটা তো আছে আছে তোমার তোমাকে তোমার বাবা দানপত্র করে দিয়ে গেছে ভবিষ্যতে তোমরাই থাকবে কারণ জয়ীর জন্য শুনেছি এই সৌভাগ্যিকুটির তুমি করে দেবে তো কিন্তু ওই টাকাটা ওই সামান্য টাকা কারণ তোমার কাছে ওটা সামান্যই টাকা ওই টাকাটা মনে হয় জয়ীর জয়ীর খাতে রেখে দিয়ে তো ভবিষ্যতে অনেকটা অ্যামাউন্ট হবে সেটা দিয়ে জয়ীকে কিছু কিনে দেওয়া যেটা বলবে ওর দাদুর দেওয়া দাদুর আশীর্বাদ স্বরূপ আর কি তো যাই হোক এটা আমার মতামত তুমি এবার তোমার চিন্তাধারা অনুযায়ী চলবে কারণ মাছের তেলে মাছ না ভাজাই ভালো কারণ বাবা যখন চলে গেছে ওই বাড়িটা তোর বাবা ভোগ করবে না ভোগ করবে তুমি তুমি বা তোমরা তো সে কারণে মনে হয় তোমার নিজের ইনকামে বাড়িটা সাজিয়ে ফেলা ভালো তবু বলতে পারবে যে হ্যাঁ বাবার জন্য করেছি মানে মনে মনে নিজের স্যাটিসফ্যাকশান আসবে বাবার বাড়িটাও আমি নিজের নিজের মানে উপার্জনে অর্থের দ্বারা আমি করেছি ঠিকঠাক করেছি আরকি যেহেতু তোমার ওই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এবারে আসি হচ্ছে আমরা দেখেছি যে পুরো মানে কি বলবো মেষমশাই মারা যাওয়ার পর থেকে ইতিদি ভীষণভাবে ওতপ্রোতভাবে একজন হয়তো পরিবারের মানুষও এত আপনজনও হয়তো এইভাবে কাজ করে না মানে প্রত্যেকটা কাজ নিজের মতো করে নিজের মতো করে রাত দুটো তিনটে পর্যন্ত ঘর সাফাই সুতরা করে মুছে টুচে ঘর সাজিয়ে একদম টিপটাপ করে টিপটপ করে একদম রাত তিনটের সময় শুতে গেছে হয়তো বললাম যে কোনো আপনজনও হয়তো এতটা করে না সত্যি উনি লক্ষ্মীমন্ত উনি দশভূজা মানে আরও যা যা মানে কি বলবো উপমা দেওয়ার থাকে সত্যি উনি সব আর যদি উনি না থাকতেন তো তাহলে মনে হয় না মন্দিরা পেরে উঠতো পারতো না কিছুতেই পারতো না কারণ আমরা দেখেছি ওর ব্লগে মানে এতদিন ধরে যেহেতু দেখে আসি যবে থেকে মন্দিরার মানে কি বলবো ওয়ান সাবস্ক্রাইবারও হয়নি আমি মনে হয় চারশো কত সাবস্ক্রাইবার ছিলাম ওর মনে নেই এখন এই মতো চারশোর ঘরে ছিল তখন তো তবে থেকে তোকে দেখে আসছি ও একটু লেজি টাইপের একটু শুয়ে বসে গান শুনে টিভি দেখে মোবাইল ঘেটে যতটুকু না কাজ করলে নয় সেটুকুই ও করতে ভালোবাসে তো এই কুড়ে টাইপের তো এই মানুষটা এত কিছু একা হাতে সামালতে পারতো না যদি না ওই দিদি থাকতো ইতি দিদি থাকতো তো সেই কারণে হচ্ছে শেষ সময় এমনকি সমস্ত কাজ মিটে গেল পরের দিনে যে কীর্তনের ব্লগ দেখলাম আমরা ওর বাবার বাড়িতে আর সেইখানেও কিন্তু আমি দেখলাম মেসমশাইয়ের ফটো তারপরে এই যে যা যা আরো সব থাকে তুলসী টুর ঠাকুর মানে গাছ টাছ সমস্ত কিছু যা যা থাকে সমস্ত সাজানো মালা পরানো এভরিথিং কাজ দেখলাম ইতিদি করলো মানে মন্দিরার ইতিদি করলো তো এটা মনে হয় মন্দিরা যদি নিজে হাতে করতো ওটাই তো ওর শেষ কাজ ওটাই ওর শেষ কাজ কারণ মেয়েদের বিয়ের পরে আর তেমন কাজ থাকে না ছেলেদের তবু এক বছর অনেক পালনই থাকে মেয়েদের থাকে না তো সে কারণে ওটাই যেহেতু শেষ কাজ আমার মনে হয় ওটাও নিজের হাতে করলেই ভালো হতো কিন্তু ও ক্যামেরা হাতে ছিল যাই হোক হয়তো এই ব্যাপারটা ও সেরকমভাবে জানে না যেহেতু প্রথম এই ধরনের কাজ করছে ইতিদি সব করে দিল তারপরে কি হলো সব ঠিকঠাক আছে সব কিছু মিটে গেল অনেক ইউটিউবার ওর বাড়িতে গেছে ও যতটা পেরেছে একদম ভালো মেয়ের মতন সুসন্তানের মতন ও কিন্তু বাবার কাজ সুসম্পন্ন করেছে আমরা দেখতে পেয়েছি কিন্তু এবার কথা হচ্ছে যেহেতু দেখো একটা মানুষ কি বলবো ভুল করতেই পারে আমি এটাই বলছি না যে সব মানুষ পারফেক্ট হবে জীবনে চলার পথে কিন্তু প্রতিটা মানুষই ভুল করে হোচট খায় ভুল থেকে শিক্ষা নেয় নিজেকে শুধরে নেয় তো আমরা যে রূপটা এখন মন্দিরার দেখতে পাচ্ছি ও দেখতে পাচ্ছি যে সত্যিই নিজে কনফেস করেছে কমিউনিটি পোস্টে যে ভুল করেছি যে একটা মানুষ যখন ভুল করেছি বলে তখন মনে হয় তাকে আর ভুলটা মনে করিয়ে দেওয়া উচিত না কারণ সে ভালো হতে চাইছে ভুল থেকে ভালো হতে চাইছে ভুল থেকে শিক্ষা নিয়ে কিন্তু এই যে একজন আছে ছিঁড়ে খাওয়া মানুষ প্রত্যেকটা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এখন আবার আয়ুষের আয়ুষকে ছিঁড়ে খাবে মানে আয়ুষের মাকে বাবাকে আয়ুষকে ছিঁড়ে খাবে তো সেখানে এ বলছে যে মারিয়া এবং আর যাদের যাদের সঙ্গে সোমনাথকে নাকি লেলিয়ে দিতে চেয়েছিল এখন নাকি এই ইতিদিকে সোমনাথের সঙ্গে লেলিয়ে দিয়ে ও নাকি সোমনাথ এই সোমনাথের সঙ্গে লেলিয়ে দিয়ে ও নাকি আবার রাহুলের কাছে বা রাহুলের সঙ্গে যোগাযোগ করবে বা ইতিদির ফোন নাম্বার থেকেই আবার রাহুলের সঙ্গে যোগাযোগ হয়েছে রাহুলের সাথে যোগাযোগ হওয়ার নাকি এখন হচ্ছে ইতিদি মাধ্যম আচ্ছা একটা মানুষকে এইভাবে নিচে নামাতে খারাপ লাগে না যে মানুষটা ভালো হতে চাইছে যে খারাপ হবে তার পিছনে বলো না হাজার বলো কিন্তু একটা মানুষ যে ভালো হতে চাইছে আবার আগের মতো সংসার করতে চাইছে নিজের ভুল স্বীকার করতে মানে করেছে কিন্তু সেই মানুষটাকে আবার সেই পুরনো কাহিনী কাসুন্দি ঘাটতে মানুষটাকে নিয়ে ইচ্ছে করে কারো ইচ্ছে করে কে করছে বা কারা কে করেছে কারা নয় কে করেছে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না অনেকের কাছে ও হচ্ছে একটা কি বলবো দুঃস্বপ্নের মতন এই বুঝি সকালবেলা আমাকে নিয়ে ভিডিও করবে কেউ ভাবে বড় বড় ব্লগাররা এই বুঝি আমাকে নিয়ে ভিডিও করবে অনেকের কাছেই ও দুঃস্বপ্নের মতন এখন হচ্ছে প্রিয়া প্রিয়ার ছেলের জন্য আমরা সবাই জানি যে যার মতো আমরা পাশে রয়েছি থাকবো এবং মানে ভবিষ্যতেও থাকবো তো সেখানে সেখানেও কিন্তু ও দাঁত ফোটাচ্ছে সেখানেও ও দাঁত ফোটাচ্ছে মানে কি বলবো মানে বাচ্চাদের কোনো ভালো দেখতে হলে বা বাচ্চারা কোনো সাহায্য পেলে বাচ্চারা কোনো গিফট পেলে যেমন দেখলাম সন্দীপের ছেলে কৃষাণোর ক্ষেত্রে হয়েছে বাচ্চারা কিছু পেলে ওরা তো জলন ধরে কেন আমি বুঝতে পারি না যাই হোক এটা হয়তো ওর চরিত্রের দোষার কি বলা যাবে কিন্তু এই জিনিসটা একেবারে মন গড়া এই জিনিসটা না একেবারে মন্দিরা যে চরিত্র নোংরা ও সেটা প্রমাণ করতে চাইছে দেখো প্রত্যেকের জীবনে মানে কারোর না কারোর জীবনে এই রকমের কলঙ্ক কিন্তু থাকে বিয়ের পরে অনেক ছেলে অনেক মেয়ে অন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে যায় হয়ে যায় কিন্তু সেখান থেকে যে উঠে আসা এই যে আমরা ভাঙা টিনকে দেখতে পাচ্ছি উঠে আসতে না আরও বেশি ডুবে যাচ্ছে আরও বেশি ডুবে যাচ্ছে তাই না কবে উঠে আসতে পারবে আদৌ উঠে আসতে পারবে না পুরোপুরি ডুবে যাবে কিন্তু যেখানে মন্দিরা উঠে আসতে পেরেছে অনেক ঝড় ঝঞ্ঝা নাটক যাই হোক করেছে কিন্তু সেগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে মনে করা একান্ত প্রয়োজন কি একান্ত প্রয়োজন মানে এই জিনিসটা শুনে না আমার এত খারাপ লাগলো যে এখন নাকি সোমনাথের কাছে ওই লেলিয়ে দেবে দিয়ে ও রাস্তা পরিষ্কার করবে করে নাকি রাহুলের সাথে ফুরুত হবে এটা আবার কমিউনিটি পোস্টে সকলের মাঝখানে আর কি সকলের সামনে এবং আজকে এই প্রপোজ পর্যন্ত ওরা দুজন দুজনকে করলো আই লাভ ইউ আই লাভ ইউ টু বলে তো আবার মানে সুন্দর করে সংসার করতে চাইছে মন্দিরা রিকোয়েস্ট করছে আমাকে বর্ষা নামে ডাকো তাহলে এই রিকোয়েস্টগুলো করতো না এগুলো মন থেকে আসতো না ঠিক আছে বোঝা যায় কিন্তু সেখানে আবার সেই ছেলেটার নাম ওর জীবনে জড়িয়ে দেওয়া হচ্ছে কারণ ও উচ্ছন্নে যাক কথায় আছে না পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ তো এই আনন্দটা হয়তো কেউ পাবে না কারণ যখন মন্দিরা মানে কী বলবো খারাপ পথে পা বাড়িয়েছিল হ্যাঁ খারাপ পথেই বলবো পরক্রিয়াটা খারাপ তখন আমরা অনেকেই আছি ওকে মানে কি বলবো আজে বাজে কথা বলেছি অনেকে ভিডিও নামিয়েছে কিন্তু ওটা ওর ভালোর জন্য এই যে এখন ও ফিরে এসছে এখন সুন্দরভাবে সংসার করছে কেউ কেউ কারোর বাজে কথা বলছে কেউ কিন্তু বলছে না সবাই বলছে এইভাবেই থাকো সুখে থাকো কেউ কেউ তো আবার বলছে যে তুমি আবার মা হওয়ার চেষ্টা করো তোমার বাবা আবার তোমার কাছে পুনর্জন্ম নিয়ে ফিরে আসবে তো এই যে ভালো ভালো জিনিসগুলো সবাই কিন্তু মন থেকে মুছে ফেলেছে সবার মন থেকে কিন্তু মুছে গেছে এই একটি মানুষের মন থেকে কিন্তু মোটে বোঝেনি সে এখন নতুন সম্পর্ক নিয়ে মানে নতুন কাউকে পেলেই তার সঙ্গে জুড়ে দেবে এ তো সমস্যা বাড়িতে তো কেউ কারোর আসতেই পারবে না কারণ দেখো ইতিদিনও একটা ফ্যামিলি রয়েছে আমরা শুনেছি মন্দিরের মুখ থেকে ওদের ফ্যামিলিতে পাঁচজন আছে ওর মুখ থেকেই শুনেছি এবার সে বিবাহিত না অবিবাহিত কে পাঁচজন আছে আমরা সেসব জানি না তো এই ফ্যামিলির লোকও তো তারপরে মুখ দেখাতে পারবে না কারণ এই যে বানিয়ে বানিয়ে বলা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া অনেকেই তো অনেকের ভিডিও দেখে তাই না তো সেখানে তো মানে কি বলবো এই ইতিদিও মুখ দেখাতে পারবে না মন্দিরার তো নাম ডুবেছে মুখে নিজে নিজে কালি মেরেছে আলাদা কথা মন্দিরাকে সবাই চেনে একটা পাবলিক ফিগার কিন্তু এই মানুষটা এ পাবলিক ফিগার নয় কিন্তু এখন মন্দিরার ভিডিওতে মুখ দেখা যাচ্ছে কেউ কেউ হয়তো চিনবে কিন্তু যখন এই কথাগুলো শুনবে সোমনাথের সঙ্গে সম্পর্ক লেলি দেওয়া হচ্ছে এগুলো মানে এগুলো ভাবা যায় বলতো তাহলে কেউ কারোর বাড়িতে কিন্তু অল্প বয়সী ছেলে বা মেয়ে থাকলে কেউ কারোর বাড়িতে ছেলে মেয়েকে পাঠিও না পাঠালেই কিন্তু এই রকম অ্যালিগেশন আসবে তো যাই হোক বন্ধুরা এ কাউকে ছাড়বে না জানি কেননা যেখানে আয়ুষের মানে জীবন মরণ সমস্যা আয়ুষের মাকে পর্যন্ত ছেদছে তো সেখানে কিছু বলার নেই আর আমরা শুধু এইটুকুই চাইবো যে মন্দিরা সুখে শান্তিতে জীবন কাটা আগের মতো একদম আগের ফিরে পেতে দুদিন ধরে দেখতে পাচ্ছি শাড়ি পরে টিপ পরে সুন্দর করে ব্লগ করছে ভালো লাগছে এবারে আয়ুষও সবার ভালোবাসা আশীর্বাদ কিছু নিয়ে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক সুদ একেবারে সুস্থ যাতে এই রোগটা ওকে আর ভোগ না করতে হয় কিন্তু সেখানেও যাই হোক বাদ সাবজেক্ট এই একটি মানুষ ওয়াইটির এই একটা মানুষ এত নোংরা এত নোংরা কি বলবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা